বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত। আজকের নোটিশ এইচএসসি নিশ এক স্টুডেন্টদের জন্য যে যে নির্দেশনা থাকছে আমি তা পড়িয়ে শোনাচ্ছি। মে থেকে জুন অনুমোদন শেষে টিউটর, প্রদর্শক ও ল্যাব সহকারীদেরকে নিয়োগপত্র প্রদান এসএস বিভাগ বাউবি। মে থেকে জুন 2022 পূর্ণ পরীক্ষার আবেদন, অনলাইন রেজিস্ট্রেশন ও পেমেন্ট চূড়ান্ত করা সংশ্লিষ্ট স্টাডি সেন্টারে, অর্থাৎ আপনি যে সেন্টারে লেখাপড়া করেন সেখানে। জুন 2022 ব্যাচ প্রথম বর্ষের শিক্ষার্থীদের আইডি কার্ড বিতরণ সর্বরাহ ই লার্নিং সেন্টার বাউবি। 28 জুলাই 2022 শিক্ষা দপ্তর থেকে পরীক্ষার খসড়া সময়সূচি বাউবিতে প্রেরণ। বাউবি সমন্বয় সেল শিক্ষা পরিদপ্তর 31 আগস্ট 2022 পরীক্ষার চূড়ান্ত সময়সূচি প্রকাশ। পরীক্ষা বিভাগ বাউবি 31 আগস্ট 2022 ক্লাস শেষে নির্ধারিত সময়ের মধ্যে অন্তত 20টি ক্লাস সম্পন্ন করতে হবে। সংশ্লিষ্ট স্টাডি সেন্টার 31 আগস্ট 2022 বদলি বন্ধ রেখে কেন্দ্র ও বিষয়ভিত্তিক পরীক্ষার্থীর তালিকা চূড়ান্ত করা শিক্ষা পরিদপ্তর সংশ্লিষ্ট স্টাডি সেন্টার। 5 সেপ্টেম্বর 2022 বর্ষ ও বিষয়ভিত্তিক পরীক্ষার্থী পূর্ণ পরীক্ষার্থীর তালিকা পরীক্ষা বিভাগে প্রেরণ ই লার্নিং সেন্টার বাউবি। 2 অক্টোবর 2022 পরীক্ষা শুরু, পরীক্ষা বিভাগ বাউবি ও সংশ্লিষ্ট বাহিনী। 3 নভেম্বর 2022 পরীক্ষা শেষ, ব্যবহারিক সহ পরীক্ষা বিভাগ বাউবি ও সংশ্লিষ্ট বাহিনী। 27 অক্টোবর থেকে 30 নভেম্বর স্পষ্ট ইভ্যালুয়েশন উত্তরপত্র মূল্যায়ন পরীক্ষা কমিটি, পরীক্ষা বিভাগ বাউবি। 30 ডিসেম্বর 2021 পরীক্ষার ফলাফল প্রকাশ, পরীক্ষা কমিটি, পরীক্ষা বিভাগ বাউবি। কোভিড-19 পরিস্থিতির কারণে শ্রেণী পাঠদান সম্ভব না হলে অনলাইনে ক্লাস ব্যবস্থা করতে হবে। নোট কা উদ্ভূত পরিস্থিতিতে সংশ্লিষ্ট সবার সাথে আলোচনার মাধ্যমে একাডেমিক ক্যালেন্ডার পরিবর্তন হতে পারে। ডক্টর ইকবাল হোসেন, সহযোগী অধ্যাপক ও প্রোগ্রাম সমন্বয়কারী নিশ এক প্রোগ্রাম অফ ইন স্কুল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। প্রফেসর ডক্টর সাবিনা ইয়াসমিন, ডিন অফ ইন স্কুল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। তো এইচএসসি নিশ একে যে ছাত্র ভাইরা আছেন আপনারা আগে থেকে প্রস্তুত করে নেবেন। যদিও এই ভিডিওটা আমার এক স্টুডেন্ট ভাইয়ের অনুরোধে করা, কারণ এই ভিডিও আমরা ইতিপূর্বেও দিয়েছিলাম বা আমাদের চ্যানেলে আছে, তারপরেও স্টুডেন্টদেরকে আমরা স্মরণ করিয়ে দিয়ে থাকি সর্ববিষয়ে। তো সকলের শুভকামনা, আর যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।